হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি পনির। এই পনিরটা কিন্তু আমরা ছোট বড় সবাই খুবই পছন্দ করি, আর এই পছন্দের রেসিপিটা আরও কীভাবে সুস্বাদু এবং ভালো করে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই বলি, এই ভিডিওটি মাঝখান থেকে কাটবেন না, পুরো ভিডিও দেখার আমার অনুরোধ থাকলো। আর এই ভিডিওটি যদি আপনারা কেটে কেটে দেখেন তাহলে কিন্তু রান্নার কিছুই বুঝতে পারবেন না, তার জন্য আমি অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার। তাহলে আর কথা না বাড়িয়ে আসুন, দেখে নেওয়া যাক কীভাবে পনির রান্না করা যায়। প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। এখন এই পনিরটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী পিস করতে পারেন, ছোট বড় যেরকম করবেন সেরকম হবে। পনিরগুলো আমি কেটে নিয়েছি। এবারে সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। পনিরগুলো মাখানো হয়ে গেছে। এবারে পনির রান্না করার জন্য যে একটা মশলা লাগবে সেই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে কিছু পেঁয়াজ কুচি, কিছু আদা কুচি, কিছু রসুনের কোয়া, 4-5টা কাঁচা লঙ্কা, আর অল্প একটু জল দিয়ে এটা ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, মশলাটা আমি মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে দেখতে পাচ্ছেন একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। দিয়ে দেওয়ার পর তেলটা হালকা একটু গরম হলে এর মধ্যে এই পনিরগুলো আমি ভেজে নেব। তবে বন্ধুরা, পনিরগুলো কিন্তু খুব একটা ভাজার দরকার নেই, হালকা ভেজে তুলে নিলেই হবে। পনির কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তার জন্য আমি অল্প একটু ভেজে তুলে নিচ্ছি। দেখুন, পনিরগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই তরকারির আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর শুনছি যে এরকম ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেবার পর ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, 2 তেজপাতা, 1 শুকনো লঙ্কা, 1 গোটা জিরা, 3-4 দারচিনি, আর 4-5 সাদা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হালকা একটু এরকম নাড়াচাড়া করে দিয়ে যখন এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি ভালো করে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই মশলা। দিয়ে দেবার পর এই পেঁয়াজের সঙ্গে এই মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে 1-2 মিনিট আগে এই মশলাটা আমি ভেজে নেব। 2 মিনিট মশলাটা ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটো বাটার সঙ্গে এই মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে দেওয়ার পর এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। যেহেতু আমি সব কিছু শুকনো মশলার গুঁড়ো দিয়েছি তার জন্য আমি এই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মিক্সিতে লেগে থাকা মশলাগুলো নষ্ট না হয়। এখন আমি এই মশলাটা 3-4 মিনিট কষিয়ে নেব। দেখুন, 3-4 মিনিট আমি মশলাটা ভালো করে
কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে এই তরকারিটা সুন্দর একটা কালার আসে। দিয়ে দিয়ে আবার এই মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটা কথা মনে রাখবেন, তরকারি রান্না করতে মশলাটা যত ভালো করে কষাবেন তত কিন্তু আপনার তরকারিটা ভালো লাগবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে দিয়ে খুন্তি দিয়ে এই মশলার সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে দিতে হবে। যেহেতু আমি তরকারিতে কাঁচা আলু দেব, তার জন্য আর একটু ঝোল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পর এই আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটা খুন্তি দিয়ে এরকম করে নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আগে এই ঝোলটা আমি ফুটিয়ে নেব। 3 মিনিট পর এই ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নেবার পর খুন্তি দিয়ে এই তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই পনিরগুলো। পনিরটা দিয়ে দেবার পর আবার এরকম করে খুন্তি দিয়ে তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকা দিয়ে এই তরকারিটা আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিটের মাঝে ঢাকাটা তুলে আমি এই তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে। আর এই তরকারিটা রান্না করার সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা এখন মাঝারি আঁচে রাখতে হবে। আমি আবার ঢাকা দিয়ে তরকারিটা হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নেবার পর হালকা একটু এরকম নাড়াচাড়া করে দিয়ে আমি একটা আলু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। এই কাসুরি মেথি দেওয়া কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। দিয়ে দেওয়ার পর এরকম করে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়ে তরকারির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে এটা আমি নামিয়ে নেব। দেখুন, আমার গরম মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এই তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই দেখুন হয়ে গেছে আমার পনিরের তরকারি রান্না করা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা ওই পনির রান্নার বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো খাবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।